বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো আমাদের দেশেরই কক্সেস বাজার, যার প্রাচীন নাম পালংকি। 120 কিলোমিটার বিস্তীর্ণ এই সমুদ্র সৈকতটি নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সাগর, পাহাড় ও ঝর্ণার দেশ হিসেবে পরিচিত এই কক্সবাজারের আছে অসংখ্য ভ্রমণ স্পট। আর সেসব ভ্রমণ স্পটগুলোকে একত্রে পরিবেশন করার লক্ষ্যেই আমাদের আজকের এই পর্ব। তো চলুন এক নজরে দেখে আসি কক্সবাজারের ভ্রমণ স্পটগুলোকে। কক্সবাজার থেকে এই পাটুয়াটেক সমুদ্র সৈকতের দূরত্ব 27 কিলোমিটার। বন্য ও পাথরের সৈকতটি বর্তমানে ভ্রমণ পিপাসুদের মন কেড়েছে। এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কোনো ভ্রমণ প্রেমীকেই কাছে টানবে। এই পাটুয়ারটেক সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর আদর্শ সময় হলো খুব সকাল কিংবা পড়ন্ত বিকেল। এছাড়া ভর দুপুরে এখানে প্রচণ্ড রোদ এবং সাগর কিছুটা উত্তাল থাকে। এখন অবশ্য দুপুরের টাইম, সেজন্যই হয়তো সাগর এখন উত্তাল। এই পাটুয়ারটেক সমুদ্র সৈকতটির আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হলো এখানেই ভ্রমণবিলাসীরা দেখতে পাবেন টেকনাপ ও সেইন্ট মার্টিনের মতো বিশাল প্রবাল পাথরের স্তূপ। কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ স্পট হলো হিমছড়ি। সাগর, পাহাড় ও ঝর্ণার কম্বিনেশনে এই হিমছড়ির আকর্ষণ সবসময় তুঙ্গে। এই হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা, প্রাকৃতিক নিসর্গ আর পাহাড়ের টিলায় উঠে অন্যরকম এক পরিবেশ উপভোগ করা। এই পাহাড়ের উপরে উঠতে হলে আপনাকে প্রায় 200 সিঁড়ি মারাতে হবে। প্রকৃতপক্ষে খাড়া সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তবে কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। হিমছড়ি পাহাড়ের এই শীতল পানির ঝর্ণাটা বেশ মনোমুগ্ধকর। এই ঝর্ণার প্রকৃত রূপটি দেখতে হলে আপনাকে হিমছড়ি যেতে হবে বর্ষাকালে, কারণ তখনই এই ঝর্ণার প্রকৃত রূপ দেখতে যাওয়ার মোক্ষম সময়। কক্সবাজার ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান বিচ পয়েন্ট হলো সুগন্ধা বিচ। বিচ পাড়ের মনোমুগ্ধকর পরিবেশ ও পারিপার্শ্বিক নান্দনিক শোভা এই সুগন্ধা পয়েন্টকে গড়ে তুলেছে প্রধান আকর্ষণ হিসেবে। এই সুগন্ধা বিচের খুবই কাছাকাছি গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। হোটেলগুলো থেকে পায়ে হেঁটেই পৌঁছানো যায় এই বিচে। সুগন্ধা বিচ পাড়ের সামুদ্রিক মাছের দোকানগুলোতে পেয়ে যাবেন কোরাল, অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি, রূপচাঁদা, টুনা মাছ ছাড়াও আরও হরেক রকমের মাছের কালেকশন। আবার চিত্তবিনোদনের জন্য এখানেই পেয়ে যাবেন হর্স রাইড, যা প্রতি মিনিটে 250 থেকে 300 টাকা। সাগরের পানিতে ভেসে বেড়ানোর জন্য পাবেন টিউব, যেগুলোর ভাড়া পড়বে ঘন্টায় 30 থেকে 50 টাকা। এছাড়াও বিচ বাইক, প্যারাসাইক্লিং, জেরি স্পিড কিংবা সার্ফিং, সব কিছুই পেয়ে যাবেন এই সুগন্ধা বিচে। আবার বিচে বসেই পেয়ে যাবেন গরম চা কিংবা কফি। যত দূরে চোখ যায় বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন, সেই সাথে সৈকতে আশ্রে পড়া বিশাল বিশাল ঢেউ।
আর এটাই লাবণি পয়েন্টের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কক্সবাজারের এই লাবণি পয়েন্টই হলো এখানকার সর্বপ্রথম সমুদ্র সৈকত। এই পয়েন্টের এক্সেপশনাল বিষয়গুলোর মধ্যে দেখতে পাবেন বিসপারেই বিশাল ঝাউবন, যেটা কলাতলি বা সুগন্ধা পয়েন্টে পাবেন না। এই লাবণি পয়েন্ট থেকেই কক্সবাজারের বিশেষ শুরু। এরপর হিমছড়ির দিকে এগুতেই একের পর এক বীজ পেয়ে যাবেন। গোধূলি লগ্নের স্মৃতিগুলো সযত্নে রাখতে পারেন স্থানীয় ক্যামেরাম্যানের সাহায্যে, তবে মনে রাখবেন তারা ছবি প্রতি 2-3 টাকা করে নেয়। আর আপনি যে বেছে বেছে পছন্দ অনুযায়ী ছবি নেবেন সেটা আগে থেকেই ঠিক করে নেবেন। বিশাল সাগরের তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্যের পুরোটুকুই উপভোগ করতে পারবেন এই লাবণি পয়েন্ট থেকে। আবার চাইলেই একাকী নিরিবিলি উত্তাল সাগরের গর্জনটাও মনোযোগ সহকারে শুনতে পারেন। কক্সবাজার সমুদ্র সৈকতের আরেকটি জনপ্রিয় বিচ পয়েন্ট হলো কলাতলি। এই কলাতলি বিচ কক্সবাজারের ডলফিন মোড়ের খুবই সন্নিকটে অবস্থিত। বিভিন্ন দেশের বিভিন্ন বয়সের নানা ধরনের মানুষ বিভিন্ন সময়ে ঘুরতে আসেন কক্সবাজারের এই কলাতলি বিচে। সমুদ্র পাড়ের কাদাবালিতে বসে কেটে যায় বাচ্চাদের আনন্দময় সময়গুলো। কক্সবাজারের আরেকটি জনপ্রিয় স্থান হলো ইনানি বিচ। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে টেকনাপের দিকে 27 কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই ইনানি বিচ। একপাশে সুনীল সাগরের জলরাশি আর অন্যদিকে টার্সিয়ারি যুগের পাহাড়। কি যে এক অপরূপ দৃশ্য তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এই পর্যটন নগরীর আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের প্রথম ফিশ অ্যাকুয়ারিয়াম। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। 3 তলা বিশিষ্ট এই অ্যাকুয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিভিন্ন বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর, পিরানহা, জেলিফিশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। ভয়ঙ্কর পিরানহা মাছের সাথে পরিচিত হতে পারবেন এখানেই। চতুর্দিকে বিভিন্ন জলজ প্রাণীর কালেকশন সহ জানতে পারবেন সাগরতলের অজানা রহস্য। সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে, দেখো। এখানেই সাগরতলে হেঁটে বেড়ানোর সুযোগ সহ পরিচিত হতে পারবেন হাজারো সামুদ্রিক জীবের সাথে। ভ্রমণ নিয়ে কথা হবে কিন্তু খাবার নিয়ে হবে না, তা কি করে সম্ভব?
সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের রাস্তায় রাস্তায় খুঁজে পাবেন সামুদ্রিক মাছের দোকান। তবে লাইভ সি পিসের ফ্রাই কিংবা বারবিকিউ খেতে চাইলে আপনাকে চলে যেতে হবে সুগন্ধা বিচের পাশের সামুদ্রিক মাছের দোকানগুলোতে। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে বিভিন্ন ধরনের মাছের বারবিকিউ ও ফ্রাই। এখানে বঙ্গোপসাগরের গভীরের মাছ লইটা, টুনা, ইলিশ, কোরালের পাশাপাশি কাঁকড়া ফ্রাইয়ের চাহিদাও তুঙ্গে। আরো আছে অক্টোপাস, সালমন, স্কুইড সহ বিভিন্ন সামুদ্রিক মাছ। পর্যটন নগরী কক্সবাজারের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো এই বার্মিস মার্কেট। প্রত্যেকটি 20 পয়েন্টে খুঁজে পাবেন এমন সারি সারি দোকানপাট। এই বার্মিস মার্কেটগুলোতে রাখাইনদের তৈরি বিভিন্ন পোশাক, শামুক ও ঝিনুকের মালা সহ পেয়ে যাবেন বিশাল শুটকির কালেকশন। কলাতলি বিচ, সুগন্ধা বিচ ও লাবনি পয়েন্টের পাড়েই দেখতে পাবেন অসংখ্য বার্মিস দোকান। আর আপনি যদি এসব পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে কিনতে চান, তাহলে আপনাকে কষ্ট করে যেতে হবে কক্সবাজার শহরের ভিতরে প্রধান সড়কের দিকে। সুগন্ধা বিচ থেকে অটোতে করে মেন শহরে যেতে রিজার্ভ ভাড়া লাগবে মাত্র 80 টাকা, আর আপনি যদি শেয়ারে যান তাহলে আরও কম টাকায় যেতে পারবেন। একটু কষ্ট করে শহরের ভিতরে আসলেই পাইকারি মূল্যে ভালো মানের প্রোডাক্টগুলো পেতে পারবেন। বিশাল বিশাল এসব দোকানগুলো দেখলে মনে হবে আপনি যেন শুটকি মাছের গোডাউনে আছেন। এসব বার্মিস মার্কেটগুলোতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যান্ডির পাশাপাশি হরেক রকমের আচার। কক্সবাজার শহরের এই মার্কেট থেকে আপনি আপনার প্রয়োজনীয় শুটকি মাছ, আচার, শামুক ও ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস কিনতে পারেন।